2022 সালের উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা কবে নাগাদ হতে পারে, কোন প্রক্রিয়াতে পরীক্ষা নেওয়া হতে পারে, এ বিষয় নিয়ে রয়েছে অত্যন্ত বড় আপডেট। একই সঙ্গে তোমাদের স্কুল খোলবার প্রক্রিয়া যে কয়েক ধাপ এগিয়ে গেছে সে বিষয় নিয়েও রয়েছে আপডেট। এবং তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে চাইছো তোমাদের জন্যেও রয়েছে তথ্য। কাজেই প্রত্যেকে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে কমেন্ট করতে পারো, অথবা উপরে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সম্রাট WB, এটা লিখে ইনস্টাগ্রামে সার্চ করলে আমায় পেয়ে যাবে, সেখানেও কন্ট্যাক্ট করতে পারো। প্রথমেই তোমাদের জানাই, আমরা ABP আনন্দ নিউজ সংস্থা সূত্রে জানতে পাচ্ছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই দুটো পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বললে একই সঙ্গে একাদশ শ্রেণীও চলে আসে, 2022 সালের পরীক্ষা কিন্তু যথাসময় নেওয়ার পরিকল্পনা নিচ্ছে বোর্ড। যথাসময় বলতে অন্যান্য বছর মাধ্যমিক হতো ফেব্রুয়ারির লাস্টের দিকে আর মার্চের মাঝামাঝি নাগাদ হতো উচ্চ মাধ্যমিক, সেটাকে সামান্য পিছিয়ে ফেব্রুয়ারির বদলে মাধ্যমিক মার্চে এবং মার্চের বদলে উচ্চ মাধ্যমিক এপ্রিলে নেওয়ার কিন্তু একটা পরিকল্পনা বোর্ড করছে। আর তোমরা জানো উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গেই হয় একাদশের পরীক্ষা। এই মূল বিষয়টা তোমাদের জানানোর আগে, কোন আঙ্গিকে পরীক্ষা হবে সেটা বলবার আগে আমি তোমাদের জানাই, তোমরা গতকালকেই জেনে গিয়েছো, গত পরশুদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে অফিসিয়াল নোটিশ জারি করে একাদশ মানে ক্লাস ইলেভেন, দ্বাদশ বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সিলেবাসকে কিন্তু পুনরায় প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বোর্ড আগে যে ঘোষণা আর কি করেছিল যে 2021 তো পরীক্ষা হলো না, 21 জন্য যে রিডিউস সিলেবাস 11 এবং 12 জন্য বলা হয়েছিল সেটাকেই এবছরও রেখে দেওয়া হচ্ছে। কিন্তু সাম্প্রতিকতম নোটিশ প্রকাশিত হওয়ার পর আমরা দেখতে পারলাম যে গত বছরের সিলেবাস যেটা এবছর রাখার কথা বলা হয়েছিল, আর্টসের প্রায় অধিকাংশ সাবজেক্টের ক্ষেত্রেই সেগুলো রাখা হয়েছে, কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু সিলেবাসের ব্যাপক রদবদল হয়েছে, অনেক নতুন অধ্যায় অ্যাড হয়েছে, কিছু কিছু সাবজেক্টে কিছু অধ্যায় বাদ দিয়ে নতুন অধ্যায় আবার যোগ করা হয়েছে, যাতে কিন্তু ছাত্রছাত্রীরা এক কথায় বলতে গেলে উদ্বিগ্ন এবং বিভ্রান্ত। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের কাছে আমি অনুরোধ করছি, তোমাদের যে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোর কি সিলেবাস বদলেছে, যদি বদলে থাকে কোন সাবজেক্টের বদলেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমি তো বাংলা বাদে অন্য সাবজেক্টের সিলেবাস জানতামও না বুঝিও না, তাই আমি তোমাদের কাছ থেকে তথ্য চাইছি যে কোন কোন সাবজেক্টের সিলেবাস কেমন বদলালো, তোমরা যদি জেনে থাকো প্লিজ জানিও। চলে আসি আবারও মূল আলোচনাতে। দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, নবনিযুক্ত সভাপতি চিরঞ্জীববাবু কিন্তু বলেই দিয়েছেন এপ্রিল মাস নাগাদ যাতে পরীক্ষা নেওয়া যেতে পারে সেই দিকে কিন্তু বোর্ড পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে। তিনি আরও জানিয়েছেন যে হারে ভ্যাকসিনেশন হচ্ছে তাতে তৃতীয় ঢেউকে আমরা কার্যত আটকে দিয়েছি আর আসার সম্ভাবনাও নেই, পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে, কাজেই অফলাইন মোডেই কিন্তু যথাসময়ে যদি পরিস্থিতি এই রকম স্বাভাবিক থাকে বোর্ড পরীক্ষা নেওয়ার জন্য যাবতীয় কাজ সেরে রাখছে। যাবতীয় কাজ বলতে খসড়া রুটিন, কবে কোন পরীক্ষা হতে পারে, এই সমস্ত কাজ কিন্তু বোর্ডের ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যেটা ABP আনন্দ সূত্রে আমরা জানতে পাচ্ছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর কি, নিউজে হয়তো একাদশের কথা বলা নেই কিন্তু আমরা জানি মাধ্যমিক হয়ে যাওয়ার পর উচ্চ মাধ্যমিক আর একাদশ দুটো পরীক্ষাই একসঙ্গে হয়, কাজেই মাধ্যমিক, একাদশ, উচ্চ মাধ্যমিক এই তিনটে বা দুটি যে বড় পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার সম্ভাব্য রুটিন, পরীক্ষা প্রস্তুতি, পরীক্ষার জন্য যাবতীয় পদক্ষেপ ইতিমধ্যেই কিন্তু বোর্ডের তরফ থেকে শুরু হয়ে গেছে। তোমাদের সকলের কাছে তাই আমার একটাই অনুরোধ বন্ধুরা, তোমরা যে যেভাবে পারো, কেউ ফোনের মাধ্যমে হোক, কেউ আর কি ইউটিউবে হোক, কেউ অনলাইনে হোক, হোয়াটসঅ্যাপ মারফত হোক, কেউ কোচিং সেন্টারে গিয়ে হোক, তোমরা যে যেভাবে পারো তোমাদের পড়াশুনোগুলোকে কিন্তু কন্টিনিউ রাখো, অব্যাহত রাখো। আমার মনে হয় অবশ্যই আমরা যদি সারা বছর ভালোভাবে পড়াশুনো করি, আমি জানি তোমরা অনেক চিন্তায় আছো, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছো, কিন্তু তবুও যদি পড়াশুনো তোমরা করে যেতে পারো ভালো একটা রেজাল্ট হবেই। এবার আসছি দ্বিতীয় আপডেটে, যেটা তোমরা অনেক আগেই জানো, আমি বলার আগেই তোমরা সবাই জেনে গিয়েছো যে আমাদের রাজ্যের স্কুল আবারও পুনরায় 9, 10, 11, 12 জন্য সম্ভবত মোটামুটি এই চারটে বড় ক্লাসের জন্য কালী পুজোর ছুটির পরেই, মোটামুটি ভাইফোঁটার পরেই
15 নভেম্বর তারিখে খুলতে চলেছে। এ বিষয় নিয়ে শিক্ষা দপ্তর কিন্তু নোটিশ দিয়ে প্রত্যেকটা স্কুলকে জানিয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে স্কুলের মেরামতির কাজ করে রাখতে হবে। অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে মেরামতি করে রাখা মানে স্কুলে কোনো কিছু ভেঙে গেলে, কোনো কিছু সারাইয়ের প্রয়োজন হলে সেগুলোকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সারাই করে রাখতে বলা হয়েছে, যাতে আমরা তো বুঝতেই পাচ্ছি দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ 15 তারিখ নাগাদ ঠিকঠাকভাবে স্কুলগুলো খোলা যায়। এবার আসছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে তোমাদের যে কৌতূহল, প্রচুর প্রশ্ন পাচ্ছি, প্রচুর কমেন্ট পাচ্ছি, তার উত্তরে তোমরা আমায় জানতে চাইছো কবে এই স্কলারশিপে আবেদন শুরু হবে। তোমরা উদ্বিগ্ন, তোমরা ইতিমধ্যেই নানা সংবাদ সংস্থা থেকে জানতে পেরেছিলে 5ই অক্টোবর হয়তো পোর্টাল খুলে যাবে, তোমরা আবেদন করতে পারবে, কিন্তু এখনও খোলেনি। এ বিষয় নিয়ে আমি তোমাদের বলবো, আমিও কিন্তু নির্দিষ্ট তারিখ জানি না, তবে এটা জানি অক্টোবরের মধ্যেই, সেটা আগামী 2-1 দিনের মধ্যেই, 2-5 দিনের মধ্যেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, আবেদনের জন্য পোর্টাল খুলে দেওয়া হবে। তোমরা 100% নিশ্চিন্তে থাকো যে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং স্কলারশিপ চালু হবে। শুধুমাত্র আপাতত মনে হয় স্কলারশিপে কিছু আপগ্রেডেশনের কাজ চলছে বা টেকনিক্যাল কিছু ফল্ট রয়েছে বলে এখনও চালু হয়নি। তোমরা একটুও ঘাবড়িয়ে যেও না, স্কলারশিপে এমনও হবে না যে আবেদন আজকে শুরু হয়ে কালকে বললো কালকেই শেষ, এমন নয়। তোমরা আবেদন করার জন্যও অনেকটা সময় পাবে, তাই একটু ধৈর্য ধরো। যদি আগামী 2-1 দিনের মধ্যে চালু হয়ে যায় তাহলে তো খুব ভালো কথা, না হলে তোমরা বুঝতে পারছো যে পুজোর ছুটির পরেই হয়তো চালু হবে। সে যখনই চালু হোক আমি তোমাদের জানিয়ে দেবো। সবাই আমাদের চ্যানেল নিয়মিত ফলো করো, আশা করি সমস্ত তথ্য পেয়ে যাবে। ভালো থেকো, থ্যাংক ইউ।